ছেলে ধরা সন্দেহে বাড়ছে সহিংসতা। কেরানীগঞ্জে আহত একজনের মৃত্যু। বাড্ডার ঘটনায় গ্রেফতার তিন। গুজব সৃষ্টিকারীদের খুঁজে বের করার পরামর্শ। প্রিয়া সাহার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। ভয়ঙ্কর মিথ্যার অভিযোগ জয়ের। ব্যাখ্যা না শুনে মামলা নয়, দেশেই থাকার ঘোষণা প্রিয়ার। আমি কেন দেশ ছাড়ব? আপনি আমার বক্তব্যে দেখেছেন, আমি বলেছি আমি দেশে থাকতে চাই, ওটাই আমার প্রথম কথা, ওটাই আমার শেষ কথা। মিন্নির জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। রিফাতের মূল হত্যাকারীদের শাস্তির দাবিতে বরগুনায় বিক্ষোভ। সাভারের আমিন বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ট্যাক্সি ক্যাব তুরাগ নদে, তীব্র স্রোতে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি ডুবুরি দল। উত্তরের বন্যার পানি সামান্য কমলেও অপরিবর্তিত মধ্যাঞ্চলে, 21 জেলায় পানিবন্দী 40 লাখ মানুষ, ত্রাণ পৌঁছেনি অনেক এলাকায়। ডেঙ্গুর নতুন মাত্রা বিকল করছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, বাড়ছে মৃত্যুর ঝুঁকি। এডিস মশা নিধনে অভিযানে সিটি কর্পোরেশন। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব রূপ নিচ্ছে সামাজিক আতঙ্কে, ঘটছে প্রাণহানি ঘটনা। সাম্প্রতিক সময়ে ছেলে ধরা আতঙ্কে এরই মধ্যে বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে। রোববারও ঢাকা মেডিকেলে আহত একজনের মৃত্যু হয়েছে। বাড্ডায় এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মোবাইল ক্যামেরায় ফুটেজ দেখে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সমাজবিজ্ঞানীরা বলছেন, শুধুমাত্র সচেতনতা বৃদ্ধি করে এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর উচিত গুজব সৃষ্টিকারীদের খুঁজে বের করে তাদের উদ্দেশ্য জনসাধারণের সামনে উন্মোচন করা। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র উদ্বেগ প্রকাশ করেছে। বিস্তারিত রামিম হাসানের রিপোর্টে। চারিদিকে ছেলে ধরা আতঙ্ক, আর তা এতটাই প্রকট, লাঠি শোটা নিয়ে একদল মানুষ ছেলে ধরা খুঁজছে। তাদের বিশ্বাস, এই কচুরিপানার নিচে ছেলে ধরা এক নারী লুকিয়ে আছে, অথচ কেউই দেখেনি, সবাই কারো না কারো কাছ থেকে শুনেছেন। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় অপরিচিত লোক দেখলেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে উত্তেজিত জনতা, ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরা। গুজব কেন্দ্রিক এই ঘটনাগুলো মহামারী আকার ধারণ করেছে। নওগাঁর মান্দায় ছেলে ধরা সন্দেহে 6 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গুজবটা কোনখান থেকে আসছে? কোন মিডিয়ার মাধ্যমে আসছে, তাই না? এটা স্থানীয়, এটা তো যোগাযোগ মানে চাইলে তো এগুলো ধরা যায়, পাওয়া যায় না, ধরা যায় না, এটা আমি বিশ্বাস করি না। সরকার চাইলে সব পারে, সরকার চায় না বলে, গুরুত্ব দেয় না বলে, সরকারের আপনজন না হলে সরকার কোনো কিছু গুরুত্ব দেয় না। পুলিশ বলছে এসব গুজব রোধে তারাও তৎপরতা শুরু করেছেন। সেই গুজব ছড়ানোর সাথে যারা সম্পৃক্ত এদের বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আপনারা এও জানেন যে সাধারণ মানুষ অনেকেই না বুঝে কিন্তু সেই গুজব শেয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো পুলিশ অনেককেই, বেশ কয়েকজনকে এর সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া পাশাপাশি পুলিশের সাইবার টিমগুলো এই বিষয়টা নিয়ে কাজ করছে। যারাই জড়িত সার্বিকভাবে প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে 4 জন নিহতের খবর পাওয়া গেছে। রামিন হাসান, News 24, ঢাকা। ছেলে ধরা সন্দেহে বাড্ডায় এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় 3 জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। এই বিষয়ে এবারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোহিত শান্ত। শান্ত, 3 জনকে আটকের বিষয়ে পুলিশ কি বলছে? তাদের কিভাবে, কোথা থেকে আটক করা হলো, তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন কিনা? জোর, আমি ওসি রফিকুল ইসলামের সাথে কথা বলেছি, তিনি বাড্ডা থানার ওসি। তিনি যেটি জানিয়েছেন যে কিছুক্ষণ আগে জাহিদ, বাপ্পি এবং শাহিন এই 3 জন নামে এই নামের 3 জনকে তারা আটক করেছেন। তবে হৃদয়, যে ছেলেটিকে মূল হোতা ধরা হচ্ছে, তাকে পাওয়া যায়নি। তার বাড়িতেও অভিযান চালানো হয়েছে, তবে অভিযান চলছে, তারা খোঁজ লাগিয়েছেন এবং এই অভিযান চালানো হচ্ছে। তবে
ওসি যেটি জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের সামনে কিছু বলবেন না, এই তথ্যগুলো দিয়ে তারা যেটি জানিয়েছেন আগামীকালকে আনুষ্ঠানিকভাবে ডিএমপি কার্যালয় থেকে সম্পর্কে জানানো হবে এবং এই মামলার পরবর্তী যে অগ্রগতি সেটি জানানো হবে। এখন পর্যন্ত বাড্ডা থানার যে কাস্টডি, সেই কাস্টডিতে জাহিদ, বাপ্পি এবং শাহিন নামে এই তিনজন আটক আছে, এইটুকুই আমাদের কাছে শেষ তথ্য। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ, সে সম্পর্কেই জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহিত শান্ত। চলে যাচ্ছে পরের সংবাদে। ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রিয়া সাহার দেয়া মিথ্যা বক্তব্যে ফুঁসে উঠেছে বাংলাদেশ। এদেশ থেকে 3,70,00,000 ভিন্ন ধর্মাবলম্বী গুম হওয়ার অভিযোগকে নির্লজ্জ মিথ্যাচার ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা উল্লেখ করে ঢাকার নিম্ন আদালতে দুটি মামলার আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছেন বিচারক। একই অভিযোগে ঢাকার মামলার আবেদন করা হয়েছে সিলেট, ঝালকাঠি, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে। আইনমন্ত্রী বলেছেন রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। I have lost my home, they burned my home, they taken my land, but no judgment yet taken. বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এভাবে নিজ দেশের বিরুদ্ধে মিথ্যাচার করেন প্রিয়া সাহা। ট্রাম্পের কাছে নালিশ করার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, দেশজুড়ে আলোচনায়। প্রিয়া বলছেন বাংলাদেশ থেকে 3,70,00,000 মানুষ উধাও বা গুম হয়ে গেছে। 37 million the Hindu, Buddhist and Christian are disappeared. সংখ্যালঘুদের নিয়ে প্রিয়া সাহার এমন অভিযোগ মিথ্যা ও কাল্পনিক উল্লেখ করে ঢাকার নিম্ন আদালতে দুটি মামলার আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছেন বিচারক। আমাদের আইন হচ্ছে গিয়ে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি স্যাংশন না দেয় তাহলে এইটাতে আপনি আদালত আমলে নিতে পারবেন না। আমাকে বলেছেন যে এখানে আমার এই এখতিয়ার নাই, যেহেতু রাষ্ট্রদ্রোহের মামলা স্যাংশন লাগে আগেই, এই জন্য এটা 203 দ্বারায় খারিজ করে দিয়েছে। এদিকে একই অভিযোগে ঢাকার বাইরেও মামলা দায়েরের আবেদন করা হয়েছে সিলেট, ঝালকাঠি, নাটোর সহ বিভিন্ন স্থানে। তবে আইনমন্ত্রী বলছেন রাষ্ট্রদ্রোহের মামলার আসামি করার মতো গুরুতর অপরাধ করেননি প্রিয়া। এই প্রিয়া সাহাকে এত গুরুত্ব দিয়ে উনি রাষ্ট্রদ্রোহী মামলার মধ্যে ওনাকে উনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন বলে ওনাকে আখ্যায়িত করা, আমার মনে হয় এগুলি এটাকে শুধু সত্যটা তুলে ধরে বাকিটুকু তাকে ইগনোর করলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগের পেছনে কোনো ইন্ধনদাতা আছে কি না তা খুঁজে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। সেটাও আমাদেরকে তদন্ত করে বের করার আগ পর্যন্ত সেটা তদন্তের পর্যায়ে রাখা উচিত। মাহমুদুল হাসান, News24, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হবার সময়ে প্রিয়া সাহা ভয়ঙ্কর ও মিথ্যা তথ্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজিদ জয়। রোববার ফেসবুক স্ট্যাটাসে জয় আরও লিখেছেন যুক্তরাষ্ট্র জেনে শুনেই প্রিয়া সাহাকে বাছাই করেছে, কারণ তারা জানত তিনি এ ধরনের ভয়ঙ্কর মিথ্যা মন্তব্য করবেন। একই সঙ্গে প্রিয়া সাহার মিথ্যা বক্তব্যকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সরাসরি আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন জয়। তিনি আরও জানান ডোনাল্ড ট্রাম্প ও তার সরকারের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নীতিতে বিশ্বাসী নন, তারা এই ধরনের ভয়ঙ্কর মিথ্যা দাবি বিশ্বাস করার মতন বোকাও নন। প্রিয়া সাহার বক্তব্যকে দেশ বিরোধী বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম। তবে তার বিরুদ্ধে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত না নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে প্রিয়া সাহাকে। বিস্তারিত আফরিন আনোয়ারের প্রতিবেদনে। সরকারের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে দেশের সর্বস্তরে আলোচনার তুঙ্গে নিজ দেশের অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া প্রিয়া সাহার বক্তব্য। রোববার সচিবালয়ে এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন সরকারের দুই মন্ত্রী। তারা বলেন ট্রাম্পের কাছে ঘরবাড়ি পোড়ানো ও জমি ছিনিয়ে নেওয়ার বিষয়ে প্রিয়া সাহার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আইনের ভাষায় ডিজিপিআর বলতে গুম হয়ে যাওয়া। আমার নির্বাচনী এলাকায় তার বাবার বাড়ি, সেই এলাকায় একজন ধর্মীয় অন্য ধর্মাবলম্বী ব্যক্তি
ডিজেপিয়ার হয় নাই, গুম হয়নি। এই ধরনের বক্তব্য, অবান্তর বক্তব্য, এই ধরনের বিধ্বংসী বক্তব্য, এটি অবশ্যই দেশের বিরুদ্ধে। তবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, দেশে ফেরার বিষয়ে প্রিয়া সাহাকে কোনো বাধা দেওয়া হবে না। নিজ দেশের বিরুদ্ধে কেন তিনি এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যা চাবে সরকার। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, আমাদের লিডার, তিনি আমাকে গত রাতে একটা মেসেজ পাঠিয়েছেন, এখানে তড়ি ঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। প্রিয়া শাহ যা বলেছেন, কি বলতে চেয়েছেন, তার একটা পাবলিক স্টেটমেন্ট করা উচিত, তারও আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকা উচিত। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন সম্প্রীতির বাংলাদেশের নেতারা মনে করেন, ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ গভীর চক্রান্তের অংশ। আমাদের সংবিধানে তাকে অধিকার দিয়েছে নাগরিক হিসাবে, ধর্ম নিরপেক্ষতা আমাদের একটা পিলার, সংবিধানের একটা সবচেয়ে বড় স্তম্ভ, তাকে তো অধিকার দেওয়া আছে। তার দুঃখ ব্যথা কষ্ট যতই থাকুক না কেন, এই দেশে ডিল না করে তিনি কেন চলে গেলেন আমেরিকায়? ইজ ডোনাল্ড ট্রাম্প রেফারি ফর বাংলাদেশ এন্ড অল আদার কান্ট্রিজ? আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের পেছনে প্রিয়া সাহার ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ অর্জনের চেষ্টা রয়েছে বলে দাবি করেছেন তার নিজ বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরবানিয়ারি গ্রামের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। তারা বলছেন, প্রিয়া সাহার বক্তব্য সঠিক নয়, জায়গা জমি নিয়ে বিরোধের ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন বলে অপপ্রচার করেছেন তিনি। পিরোজপুর থেকে ইমন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরবানিয়ারি গ্রামের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিলতমারি উপজেলার বাসিন্দাদের রয়েছে সীমানা নিয়ে বিরোধ। এ নিয়ে মাঝে মাঝেই দুপক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে। চলতি বছরের শুরুতে প্রিয়া সাহার ভাই জগদীশচন্দ্র বিশ্বাসের একটি পরিত্যক্ত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার আগে অপরপক্ষের কয়েকটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছিল। এই নিয়ে দুপক্ষের রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। জমি নিয়ে অনেক বিরোধ, তার জন্য বেশারেশির জন্য এই ঘরটা পুড়িয়ে দিচ্ছে তারা। বাড়ির ভিতর দিয়ে খুলনা বরিশালদের ল্যান্ড সীমানা করছে, রেকর্ডের সম্পত্তির ভিতর দিয়ে করছে, এই হচ্ছে মূল ঝামেলা জমি নিয়ে, এর রেশ ধরে এই ঘর পুরানো। স্থানীয়রা বলছেন, প্রিয়া সাহার ভাইয়ের ঘরে আগুন দেওয়ার ঘটনাটি সাজানো, এখানে ধর্মীয় কিংবা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। মার্কিন মুলুকে প্রিয়া যে মিথ্যাচার করেছে তারও নিন্দা জানান তারা। হিন্দু বুদ্ধিস্ট এন্ড ক্রিশ্চিয়ান ডিজেপিয়ার, প্লিজ হেল্প আস ফর বাংলাদেশি পিপল। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা, এমন কোনো ঘটনা ঘটে নেই। গন্ডগোল করে কোনো কায়দা না পারে ওরা নিজেদের ঘর নিজেরাই পোড়াইছে। প্রিয় বলা কেন এরকম করতেছে, এইটাও আমরা সরকারের কাছে একটা দাবি চাই। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যই প্রিয়া রাষ্ট্রবিরোধী এমন অসত্য বক্তব্য দিয়েছেন, এমন মত স্থানীয় সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর এজাউল করিমের। প্রিয়া সাহা অসৎ উদ্দেশ্যে কোনো ষড়যন্ত্র নিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের উদ্দেশ্যে অভিযোগ করে থাকতে পারেন, তার এই বক্তব্য নাজিরপুরের হিন্দু সম্প্রদায়ের কোনো লোক গ্রহণ করেনি। প্রিয়া সাহার স্বামী মলয় কুমার সাহা দুদক সদর দপ্তরে সহকারী উপপরিচালক পদে কর্মরত। তার দুই মেয়ে প্রজ্ঞা পারমিতা সাহা ও ঐশ্বর্য লক্ষ্মী সাহা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন প্রিয়া সাহা। সরোজ আহমেদ, নিউজ 24। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক অবস্থান অনুসরণ করেই মার্কিন প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান তুলে ধরেছেন বলে দাবি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। সরকারের বিরুদ্ধে নয়, সহযোগিতা করতেই এ কাজ করেছেন বলেও জানান প্রিয়া সাহা। তারা বিষয়টাকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলছে, কিন্তু এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বা মৌলবাদের বিরুদ্ধে বর্তমান সরকার যুদ্ধ করছে। এবং আমি মনে করি আমার সরকার আমাকে যেমন সর্বতোভাবে সহায়তা করবে, আমার পরিবারকেও সর্বতোভাবে সহায়তা করবে। কারণ সরকার যে কাজটা করছে, আমি সেই কাজটাকে শক্তিশালী করার জন্য
এই কথাগুলো বলেছি। বর্তমান সরকারও সেই কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য এবং এই যারা অবহেলিত নিপীড়িত মানুষের সাথে থেকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি আমার আমৃত্যু কাজ করে যাব। আমি বলেছি আমি দেশে থাকতে চাই, ওটাই আমার প্রথম কথা, ওটাই আমার শেষ কথা। সাভারের আমিনবাজারের সালেপুরে যাত্রীবাহী একটি ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায় রোববার রাত 8:30 দিকে ঢাকাগামী একটি ট্যাক্সি ক্যাব আমিনবাজার সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদে পড়ে যায়। ট্যাক্সি ক্যাবে কতজন যাত্রী ছিল তা এখনও জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্যাক্সি ক্যাবটি নদীতে পড়ার আগে দ্রুত গতিতে চলছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে, তবে নদীতে বেশ স্রোত থাকায় এখনও উদ্ধার কাজ শুরু হয়নি। নদীতে পড়ার পর ট্যাক্সি ক্যাবটির অবস্থান তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে এখন ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, উদ্ধার অভিযানের কি তথ্য আছে আপনার কাছে এবং ট্যাক্সি ক্যাবে মোট কতজন যাত্রী ছিল এ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ জহুর, আমি এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেপুর ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আপনার ঠিক একটু আগে যে দেখেছিলেন এবং জানাচ্ছিলেন যে ঠিক রাত 8:00 দিকে কিন্তু ঘটনা, একটি ঢাকামুখী একটি হলুদ প্রাইভেট কার ট্যাক্সি ক্যাব ঢাকামুখী যাচ্ছিলেন। আপনারা জানেন যে এই যে জায়গাটি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় কিন্তু হঠাৎ করে গতি এত বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু তুরাগ নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই কিন্তু সেখানে যে কয়জন যাত্রী ছিল, কী অবস্থায় ছিল সেটা কিন্তু এখনও বলতে পারি না, কিন্তু ধারণা করা হচ্ছে ট্যাক্সি ক্যাবে 4 জনের মতো ছিল। আমরা এখানে প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো দেখেছেন এই ট্যাক্সি ক্যাবটা কীভাবে পড়ে গেল, কখন কীভাবে পড়ে গেল? আমি যখন রাস্তা ওই প্রান্তে রিক্সার উপরে তখন দেখলাম একটা বাসকে অতিক্রম করে একটা হলুদ পিক আপ পড়ে গেল। তখন রাস্তা পার হয়ে এসে দেখলাম কোনো সিমটমই নাই এখানে পড়ে যাওয়ার, আরও 2 জন ছিল তারাও দেখছে। তারপর ডিসকাশন করে ত্রিপুলাইনে ফোন দিয়ে বিষয়ে অবগত করি। ধন্যবাদ আপনাকে। যেমনটি প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলেছি, আমরা একটু সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একটু কথা বলবো, তিনি রয়েছেন ঘটনাস্থলে। আপনি তো কী খবর পেয়ে এসেছেন এখানে আপনি এই মুহূর্তে? আমি খবর পেয়েছি, খবর পেয়ে জানতে পারলাম যে এখানে একটা হলুদ রঙের কার জাম করে রেস করে পড়ে গেছে এই খালের ভিতরে। তারপরে আমরা ফায়ার সার্ভিস এবং আমরা দক্ষ ডুবুরি দল নিয়ে এসেছি এবং আমরা একটা উদ্ধার অভিযান, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডুবুরি দল তাদের টেকনিক্যাল জিনিস নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমরা অপারেশন চালাবো আজকে রাত্রে, যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় আমরা উদ্ধারের জন্য অভিযান চালাবো। ধন্যবাদ আপনাকে। ঠিক এই মুহূর্তে আপনি দেখছেন যে একটি মানে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং ডুবুরির টিম কিন্তু এসেছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আপনারা দেখছেন যে একটি ডুবুরির যে মানে উদ্ধারের জন্য যে পরিবহনটি আনা হয়েছে, নৌ পরিবহন অর্থাৎ স্পিড বোটটি এসেছে এবং এটি নারায়ণগঞ্জে থেকে আনা হয়েছে। আপনি দেখছেন যে এই মুহূর্তে ঠিক ডুবুরিরা কিন্তু তাদের ডুবুরির যে কাজ শুরু করতে যাচ্ছে। আমি একটু ঢাকা জোনের যে কমান্ডার রয়েছে আমি একটু তা আনোয়ারুল হকের সঙ্গে একটু কথা বলবো। আপনি তো এখানে রয়েছেন, কী অবস্থা দেখছেন? আপনাদের যে ডুবুরির টিমটা এসেছে এখন কী অবস্থায় উদ্ধারের জন্য? এখন অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের যে 5 সদস্য বিশিষ্ট ডুবুরি টিম আছে অলরেডি তারা প্রস্তুত এবং আমাদের যেটা সমস্যা ছিল যে আশেপাশে কোথাও ট্রলার বা নৌকা কোনো কিছু নাই, পরবর্তীতে আমাদের যে স্পিড বোট অলরেডি ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আশা করি 5 মিনিটের মধ্যেই তারা প্রিপারেশন নিয়ে অলরেডি তারা ডাইভ করবে। 4.5 ঘন্টা হয়ে গেল, এত দেরি কেন? এখানে অলরেডি আমাদের টিম যথাসময়ে চলে আসছে, কিন্তু এখানকার যে পরিস্থিতি আপনি নদীর যে কারেন্ট স্রোত সেটা দেখেছেন, এখানে বিষয়টা বিবেচনা করতে হবে এবং আশেপাশে কোথাও কোনো ট্রলার নাই, কোনো নৌকা নাই, কোনো কিছু নাই, যার কারণে আমাদের স্পিড বোট আপনি জানেন যে অনেক কচুরিপানা আছে সেটাকে ভেদ করে এখানে আসতে হয়েছে, যার জন্য একটু সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে ঠিক এই মুহূর্তে আপনি দেখছেন যে ডুবুরির যে টিম তারা কিন্তু প্রস্তুত নিয়েছে এবং তারা কিন্তু আসলে উদ্ধার কাজটি কিন্তু এরই মধ্যে শুরু করে দিয়েছে। আপনারা একটু আপনাদেরকে একটু ক্যামেরায় একটু দেখাতে চাই যে আপনারা দেখছেন যে ডুবুরির টিম কিন্তু তারা তাদের উদ্ধারের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। এখন তারা এখানে যে প্রচণ্ড স্রোতের কারণে
কিন্তু মূলত এখানে দাঁড়ানোর কোনো জায়গা মানে অবস্থান না থাকায় কিন্তু মূলত সেই জায়গাটি কিন্তু আপনি দেখছেন যে এই যে দেখেন এখন এই মুহূর্তে আপনি দেখছেন যে ঠিক ডুবুরির টিম কিন্তু তারা তাদের যে স্পিড বোটে তারা কিন্তু উদ্ধার কাজ চালানোর জন্য কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং ডুবুরির যে ঢাকার ইউনিট এবং সাভারের ইউনিট সহ টুঙ্গিরও ইউনিটে এসেছে, তারা কিন্তু বেশ কয়েকটি ইউনিট এসেছে, তারা কিন্তু কাজ উদ্ধার কাজ শুরু করার জন্য আপনি দেখছেন যে খুব দ্রুত সহকারে তারা এই মুহূর্তে সব ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু ডুবুরির টিম কিন্তু তারা কাজ করছে। আপনি দেখছেন যে সব সরঞ্জামী সহ কিন্তু তারা এখন প্রস্তুতি নিচ্ছে এবং যে অক্সিজেনগুলি তারা কিন্তু অক্সিজেনের বোতলগুলি গায়ে লাগানো হচ্ছে। আপনারা দেখছেন আমরা ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখন সব ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু এখন তারা অলমোস্ট তারা প্রস্তুত রয়েছে, এখনই নামবে। আপনারা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে জায়গাটি দাঁড়িয়ে আছি যে জায়গাটি থেকে তারা অবস্থান নিয়েছে এবং দেখছেন যে তারা ডুবুরির কাজটি কিন্তু তারা এই যে ঠিক এই আমি একটু আর একটু ফিরে যাচ্ছি যে রাত 8টার পরপরই কিন্তু একটি ট্যাক্সি ক্যাব কিন্তু এই নদীতে কিন্তু পড়ে যায়, যার কারণে কিন্তু এই নদীর যে প্রচণ্ড স্রোতের কারণে কিন্তু আপনার এই ট্যাক্সি ক্যাবটির কোনো ক্ষতি পাওয়া যায় নেই। আমাদেরকে নিশ্চিত করেছে এখানে যে ঢাকা আরিচা মহাসড়কে সিসি ক্যামেরা বসানো হয়েছে, সেই সিসি ক্যামেরার পক্ষ থেকে কিন্তু আসলে মূলত বসানো হয়েছে। আর এখানে কিন্তু আপনার নৌযান কিন্তু ভালো না থাকার কারণে দীর্ঘ সাড়ে চার ঘন্টা পরে কিন্তু আলোর ব্যবস্থা করা হয়েছে, উদ্ধারের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, যার কারণে প্রায় সাড়ে চার ঘন্টার সময় লেগেছে, যেই সময়ের কারণে কিন্তু মূলত এত দেরি হয়েছে। এবং এই যে তুরাগ নদীর যে অতিরিক্ত কস্তুরিপানা ছিল যার কারণে তাদের আসতে কিন্তু ফায়ার সার্ভিসের যে টিম তারা কিন্তু কাজ করতে দেরি হয়েছে, যার কারণে এই যে আপনি দেখছেন যে ঢাকার ইচ্ছা মহাসড়কের কিন্তু যান চলাচল কিন্তু খুব মানে ধীর গতিতে চলছে, তীব্র যানজট ছিল ঘটনার পরপরই, যার কারণে কিন্তু এখনও তীব্র যানজট রয়েছে। সাড়ে চার ঘন্টা ধরে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের যান চলাচল কিন্তু ধীর গতিতে চলছে। এই ছিল জহুর সর্বশেষ আমার কাছে আমিনবাজারের সালেপুর এই ব্রিজ থেকে সর্বশেষ উদ্ধারের খোঁজ খবর। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তুরাগ নদে ট্যাক্সি ক্যাব দুর্ঘটনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। চলে যাচ্ছে পরের সংবাদে। বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে মিন্নির বাবা মাকেও আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন রিফাতের বাবা। অন্যদিকে রিফাত হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববারও বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার বেলা সোয়া 11টার দিকে রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। দুই পক্ষের শুনানি শেষে বেলা 11:40 দিকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে আয়েশা সিদ্দিকার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুল বারী আসলাম। সঙ্গে ছিলেন আইন ও সালিশ কেন্দ্র আশোক এবং বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের আইনজীবীরা। আজকে আমরা বিস্তারিত শুনানি করেছি। শুনানি শেষে আদালত বলছে যেহেতু মিন্নির 164 ধারায় জবানবন্দি আছে, এছাড়া রাব্বি আকন ও রিফাত ফরাজি তাদের 164 দাবি করছে যে মিন্নি এই ঘটনার সাথে জড়িত, সেই কারণে তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। গেল 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার 6 দিন পর 2 জুলাই নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পরে রিফাত ফরাজিকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকাকেও গ্রেফতার করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে মিন্নির বাবার দাবি পুলিশ যা বলতে বলেছে আদালতে তাই বলেছেন আয়েশা সিদ্দিকা। এদিকে রিফাত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও বরগুনা প্রেসক্লাব চত্বরে বরগুনার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। অন্যদিকে মানববন্ধন শেষে রোববার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মিন্নির বাবা মাকেও আইনের আওতায় এনে বিচারের দাবি জানান রিফাতের বাবা। কিশোর জেনে শুনে ধামাচাপা দিয়ে তার মেয়েকে পারিবারিকভাবে আমার ছেলে রিফাত শরীফের সাথে বিবাহ দিয়ে যে প্রতারণা করেছে তার কারণেই মূলত আমার ছেলের এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিদায় মিন্নির বাবা মাকেও দ্রুত আইনের আওতায় আনা হোক। তাসমিয়া নাজিবা, নিউজ 24।
ডেঙ্গু আক্রান্ত অনেকেরই একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কার্যক্ষমতা হারাচ্ছে। ডেঙ্গুর নতুন মাত্রা সেরোটাইপ তিনের কারণে আক্রান্ত হচ্ছে মানুষের কিডনি, লিভার, ফুসফুস এমনকি মস্তিষ্ক, ফলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। সেই সাথে সেরোটাইপ থ্রি এর নেই নির্দিষ্ট কোনো উপসর্গ, এজন্য যে কোনো উপসর্গকে উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিস্তারিত সামদেনি হক নাজিমের প্রতিবেদনে। রাজধানীর রক্ত সরবরাহকারী সংস্থাগুলোতে এখন বাড়তি চাপ, ডেঙ্গুর প্রকোপ বাড়ায়। গত বছরের তুলনায় 20-30% বেড়েছে রক্ত ও এর অন্যতম উপাদান প্ল্যাটিলেটের চাহিদা। প্রতিদিন গড়ে 120-150 ইউনিট প্ল্যাটিলেট সরবরাহ করছে রাজধানীর প্রতিটি রক্ত সরবরাহকারী সংস্থা। রক্তকণিকার পরিমাণ 10,000 চলে আসছে। গেল 21 দিনে রাজধানীর 47 হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 4,000 ডেঙ্গু আক্রান্ত রোগী। এভাবে চললে আগামী 2 মাসে ছাড়াবে অতীতের সকল রেকর্ড। প্রাইমারি ট্রিটমেন্টে বলছেন যে টাইফয়েড হয়েছে, পরে আবার টেস্ট দেয়, টেস্ট করানোর পরে সেখানে ডেঙ্গু দেখা ধরা পড়ে। তার গায়ে ছোট ছোট গোটা বেরোচ্ছে, তারপরে আবার হচ্ছে আপনার মনে করেন যে শরীরে ব্যথা। ডেঙ্গুর নতুন মাত্রা সেরোটাইপ তিনের ভয়াবহতা আরও বেশি, এতে সংক্রমণ হচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে, ফলে মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে জানান চিকিৎসকরা। পেশেন্ট একটা শ্বাসকষ্ট নিয়ে আসছে, কেমন তার ড্যামেজটা লাংস হচ্ছে, পেশেন্টে কেমন হচ্ছে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে হচ্ছে, অ্যাসাইটিস নিয়ে, অ্যাবডোমিনে পেইন, ফ্লুইড নিয়ে পেশেন্ট হচ্ছে, অ্যাসাইটিস যেটা কারণ করি, তার মধ্যে লিভারটাকে তার ইনভলভমেন্ট হচ্ছে, কখনো কখনো প্যালপিটেশন নিয়ে আসতেছে। যদি আমরা কার্ডাইটিস ফর্মে এখন পর্যন্ত ওরকম আমি ব্যক্তিগতভাবে পাইনি, তবে কিছু কিছু আমাদের নোটিশ আসছে যে এই ফর্মে অন্যকে ডাক্তাররা তারা পারছে, মানে মাল্টি অর্গেন ক্যান্সার ইনভলভমেন্ট করছে। বাসায় বসে প্যারাসিটামল নেন, সাফিসিয়েন্ট লিকুইড তরল খাবার খান এবং ডাক্তার কাছাকাছি কোনো ডাক্তার সাহেবের স্মরণাপন্ন হয়। বিভিন্ন জায়গা থেকে যে রক্তক্ষরণ হয় সেগুলো এবং ডেঙ্গির যে কমপ্লিকেশনের মধ্যে যেটা আমরা জানি যে ডেঙ্গি রোগীর অনেক সময় ডায়রিয়া, পেট ব্যথা, বমি, হ্যাঁ, অনেক সময় রক্ত বমি হওয়া বা পায়খানার সাথে রক্ত যাওয়া, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, এই লক্ষণগুলো বেশি পাচ্ছে এবার। ইতিমধ্যেই বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সচেতনতা ও পরিচ্ছন্নতাই পারে এমন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে বলে মনে করেন চিকিৎসকরা। সামদানি হক নাজুম, News24, ঢাকা। রাজধানীতে 15 দিনে 25,000 বাসায় এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিদিন 1,710 বাসায় চলবে এই অভিযান। রোববার দুপুরে বাড়ি বাড়ি গিয়ে এই কাজের উদ্বোধন করেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। পরে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। এ সময় তিনি নগরবাসীকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। বলেন, ডেঙ্গুর ব্যাপারে সিটি কর্পোরেশনের মেডিকেল টিমের সাথে কথা বলতে 24 ঘন্টা হটলাইন চালু করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আমাদের ইন্সপেকশন টিম যাবে, আমাদের পরিচ্ছন্ন কর্মী যাবে। প্রতিদিন 1710 বাসা আমরা এডিস মশার লার্ভা ধ্বংস করে দিয়ে আসবো, পরিষ্কার করে দিয়ে আসবো, এবং সেই সঙ্গে সঙ্গে বাসায় যারা থাকবেন আমাদের সম্মানিত নাগরিকদেরকে আমরা প্রশিক্ষণ দেব। 15 দিনব্যাপী পক্ষকালব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে। এই কার্যক্রমের আওতায় আমরা 25,000 বাসা বাড়ি থেকে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করব। সরকারের যথাযথ তদারকি নেই বলেই ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। রোববার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে করে রিজভি বলেন, সরল বিশ্বাসে দুর্নীতি অপরাধ নয়। দুদক চেয়ারম্যানের এমন মন্তব্য অপশাসনেরই বার্তা দেয়। একই সাথে খালেদা জিয়ার জামিনে সরকার বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভি। বন্যা দুর্গত এলাকায় সরকারের পর্যাপ্ত ত্রাণ না পৌঁছানোর অভিযোগ করে রিজভি জানান, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয়ভাবে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর, জনস্বাস্থ্য দপ্তর, এরা এদের কোনো কর্মকাণ্ড নাই, আর মূলত এগুলো বিষয় করে সিটি গভর্নমেন্টগুলো, সিটি কর্পোরেশনগুলো। কিন্তু সিটি কর্পোরেশন, ওই যে বললাম, শুধু ঠোঁটের মধ্যে, ওদের কথার মধ্যে উদ্যোগের কথা দেখবেন, কিন্তু কোথাও কিছু ইয়ে হচ্ছে না। News24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। দু একটি জেলায় সামান্য উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি। পানিবন্দী রয়েছেন 21 জেলার 40 লাখ মানুষ। ব্রহ্মপুত্র অববাহিকার কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা দুর্গত মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। সরকারি বেসরকারিভাবে বন্যাতদের সহায়তা দিলেও প্রয়োজনের তুলনায় খুবই কম। দুই সপ্তাহ থেকে পানিবন্দী থাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জহির রায়হান। কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করা ব্রহ্মপুত্রের পানি যমুনা হয়ে এখন দেশের মধ্যাঞ্চলে প্রবেশ করেছে। তবে পানি ধীর গতিতে নামায় সবচেয়ে বন্যা কবলিত হয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলা। কুড়িগ্রামের পুরো চিলমারি উপজেলা তলিয়ে আছে ব্রহ্মপুত্রের পানির নিচে। চিলমারি বাঁধ ও রেলপথ ভেঙে 8 দিন ধরে পানিবন্দী 15 লাখ মানুষ। রৌমারী ও রাজীবপুর উপজেলা শহরও পানির নিচে। 2-250 ঘরবাড়ি মানে পানিবন্দীতে আছি, আমরা রেলের মধ্যে আছি। প্রচুর গন্ধ, তার কারণে বাড়িতে থাকা যাচ্ছে না, পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে। শরীরে যে চুলকানি বা পানিবাহিত যে ঘা পাস্তাগুলো হচ্ছে এগুলো এখন দেখা যাচ্ছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে সাঘাটা উপজেলার 7টি ইউনিয়ন। ঘাগট নদীর পানিতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নও প্লাবিত হয়েছে নতুন করে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার সংকট থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত মানুষ। 150 মন ধান গরু বছর এলে নিয়ে আমরা ভাগি বসে বেড়াচ্ছি। মেম্বার চেয়ারম্যান কোনো কিছু আমাদের দিবেন নাইছে না, আমরা কোনো কিছু দাবা নাইছি না। জামালপুরে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী অন্তত 5 লাখ মানুষ। বন্যার পানি খুব ধীর গতিতে নামায় এরই মধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন অনেকেই। বাইঙ্গা যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ি ঘর পানি, গরু ছাগল নেই, স্টেশনে বই রয়েছি, এলাকায় প্লাবিত হয়ে গেছে। লোকজন রাস্তাঘাটে এই রোগী নিয়ে হাসপাতালে যেতে পারতেছে না। সিরাজগঞ্জে যমুনার পানিতে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার 1.5 লাখ মানুষ পানিবন্দী। টাঙ্গাইলের 6টি উপজেলায় শতাধিক গ্রাম এখনও পানির নিচে। ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্রের পানিতে অষ্টভার ইউনিয়নের 4 গ্রামের প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বন্যার পানি মধ্যাঞ্চলে চলে আসায় রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ পর্যন্ত 21 জেলায় 40 লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে বলে হিসাব দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জহির রায়হান, নিউজ 24। চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দখল দূষণ রোধে ও নাব্যতা বৃদ্ধির জন্য প্রণীত মহাপরিকল্পনা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশও দিয়েছেন সরকার প্রধান, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, চট্টগ্রামে কর্ণফুলী, ঢাকার বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর দূষণের জন্য 9টি কারণ চিহ্নিত করা হয়েছে। দূষণের জন্য কারখানার বর্জ্য সবচেয়ে বেশি দায়ী বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী আরও জানান, প্রণীত মাস্টার প্ল্যানটি 2 বছরের স্বল্প, 5 বছরের মধ্যম এবং 10 বছরের দীর্ঘমেয়াদী। এই কর্মসূচি বাস্তবায়িত হলে নদীর গতিপথ তৈরি হবে এবং নদী দূষণমুক্ত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এখানে অপরিকল্পিত খাল নির্মাণ করা হয়েছে, অপরিকল্পিত কালভার্ট নির্মাণ করা হয়েছে, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ করা হয়েছে, তারপরে গুলশানের লেক দখল করা হয়েছে। এখন এগুলো কি আপনি বলেন যে আগামীকাল কি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা কোনো মন্ত্রণালয়ের পক্ষে একদিনে উইথড্র করে ফেলা সম্ভব? একদিনে হয়তো বা আমি আমাদের সমস্ত কর্মসূচি সম্পূর্ণ করতে পারবো না, কিন্তু সময়ের ব্যবধানে করার জন্য পর্যায়ক্রমিকভাবে এই মাস্টার প্ল্যান করা হয়েছে। 7.5 বছরে 66 বার সময় নিয়েও সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের অগ্রগতি জানতে র্যাবের সাথে যোগাযোগ করা হলেও মেলেনি কোনো তথ্য। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এ মামলা সুরাহা সম্ভব নয় বলে মনে করেন সাগরের মা সালেহা মনির। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। 11 ফেব্রুয়ারি 2012 সাল গণমাধ্যমে প্রচারিত হয় পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে খুন হয়েছেন সাংবাদিক দম্পতি। মেঝেতে পাওয়া যায় তাদের ক্ষতবিক্ষত মরদেহ। খুনের ঘটনা ছড়িয়ে পড়ে সারা দেশে। ঘটনাস্থলে উপস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রতিশ্রুতি দেন 48 ঘন্টার মধ্যে আটক করা হবে জড়িতদের। অন্তত 48 ঘন্টার মধ্যে যাতে করে এই
হত্যাকারীদের যাতে ধরা যায়। আশ্বাসের সময় শেষ হতেই ফুসে ওঠে সাধারণ মানুষসহ গোটা সাংবাদিক সমাজ। শুরু হয় বিক্ষোভ মিছিল, সভা সমাবেশ সহ নানা কর্মসূচি। সাগর রনি হত্যাকাণ্ডের বিচার হয় নাই, সাংবাদিকদের ইউনিয়নের তো প্রচুর আন্দোলন ছিল, আপনারা কি আন্দোলন থেকে সরে গেছেন? সাত মাস পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হন মহিউদ্দিন খান আলমগীর। বিতর্কে জড়িয়ে পড়েন সাংবাদিকদের সাথে। আপনি মৃত ব্যক্তির চরিত্র হনন করার জন্য আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী করেননি। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে। 62 দিনে হাইকোর্টে ব্যর্থতা স্বীকার, দায়িত্ব আসে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের কাছে। 7.5 বছরও যার তদন্ত পিছিয়েছে 66 বার। তদন্তের ধীরগতি, হতাশ নিহতের দুই পরিবার। বলছেন হত্যাকাণ্ডের তদন্তে দেশের চৌকশ বাহিনীর কর্মকাণ্ড অনেকটা উলোবনে মুক্ত ছড়ানো, যেখানে অনেকটাই ব্যর্থই বলা চলে। হত্যাকাণ্ডের তদন্ত উদ্ঘাটনের জন্য 7.5 বছর আসলে লম্বা সময়। তদন্তকারী সংস্থার ব্যর্থতা অথবা হয়তো এমন কেউ এটার সাথে জড়িত আছে যাকে বাঁচানোর জন্য আসলে এই মামলাটা পায়ে ধামাচাপাই দেওয়া হয়ে গেছে। চুলমুড়ায়টুরায় এনামুল রে এনে হাজির করলো, এগুলো নাটক ছাড়া কিছু না বাবা। আমি বলবো এর ভিতরে অনেক বড় একটা ষড়যন্ত্র আছে এবং সুপরিকল্পিতভাবে আমার ছেলে বউকে হত্যা করা হয়েছে। খুনের কি এতই শক্তিশালী? সরকার চেয়েও সে উপরে। তদন্তের অগ্রগতি জানতে র্যাব হেডকোয়ার্টারে News24 কয়েকবার চেষ্টা করার পরও এ বিষয়ে পাওয়া যায়নি র্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব নয় বলে মনে করেন নিহত সাংবাদিক সাগর সারোয়ারের মা সালেহা মনির। একমাত্র প্রধানমন্ত্রী পারে, তাছাড়া কারো দিয়ে হবে না। আলী তালুকদার, News24, ঢাকা। ঢাকা তিতুমির ও কবি নজরুল কলেজ সহ রাজধানীর 7টি শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। রোববার একাডেমিক ও প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ করেন তারা। ডাকসু ভিপি নুরুল হক নুরু বলেছেন শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। আহসান হাবিবের প্রতিবেদন। সরকারি 7 কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে রোববার সকালে কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা দেয় শিক্ষার্থীরা। সকাল থেকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকে, বন্ধ থাকে প্রশাসনিক কাজকর্ম। বেলা 11টার দিকে রেজিস্টার বিল্ডিংয়ের মূল ফটকে তালা লাগিয়ে সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। কর্মকর্তা কর্মচারীরা ভেতরে ঢুকতে না পেরে অপেক্ষা করেন মাঠে। আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে ডাকসু ভিপি বলেন এর ফলে 7 কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 7 কলেজের কাজে হচ্ছে সমন্বয় করার কারণে এখানে তাদের ক্লাসে অনেক সমস্যা হচ্ছে, কিংবা তারা স্টুডেন্টদের যে এক্সট্রা টিউটোরিয়াল একটা সময় দিত সেখানে সমস্যা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নের যে লক্ষ্যে 7টি কলেজ অধিভুক্ত করা হয়েছিল তাও ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি। উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে ভুক্তভোগী হচ্ছে, যে কেউ কেউ সেশন জট, ফলাফল বিভ্রান্তিতে, এবং যে উদ্দেশ্যে 7 কলেজকে অধিভুক্ত করা হয়েছিল যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সেটিও হয়নি, বরং ওই 7 কলেজের শিক্ষার্থীদের সেশন জট হয়েছে, ফলাফল বিপর্যয় হয়েছে। শিক্ষার্থীরা জানায় দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলন নিয়ে রোববার কথা বলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহসান হাবিব, News24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। খেলাপি ঋণ কমিয়ে আনতে সংশ্লিষ্ট সবাই চেষ্টা করছে জানিয়ে শিগগিরই 10% ঘরে আসবে বলে জানিয়েছেন ব্যাংক এমডিদের সংগঠন এবিবি সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের সাথে এক বৈঠক শেষে একথা জানান তিনি। রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আসেন ব্যাংক এমডিরা। প্রায় 3 ঘন্টার বৈঠকে তারল্য সংকট কমিয়ে আনার ব্যাপারেও কথা হয়। পরে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র সাংবাদিকদের জানান সরকারি সব ব্যাংকে কার্যকর হয়েছে সিঙ্গেল ডিজিটের সুধার, বেসরকারি ব্যাংকগুলো যাতে কার্যকর করে সেজন্য সহায়তা অব্যাহত রয়েছে। তবে কবে নাগাদ তা বাস্তবায়ন হবে তার কোনো সদুত্তর দিতে পারেননি কোনো পক্ষই। বারো মাসের মধ্যে তাদের কাজ শুধুই 3 মাস, তবে বছরের 4/3 সময় কাজ না করলেও মিলছে সারা বছরেরই বেতন। এমন অভিযোগ দেশের সরকারি চিনি কল শ্রমিকদের কর্মচারীদের বিরুদ্ধে। চিনি শিল্পের ধারাবাহিক লোকসানের একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে এই নিয়ম। শিল্পমন্ত্রী বলছেন এভাবে আর নয়, বরং কারো চাকরি বাতিল না করেই বছর ধরে কাজের ব্যবস্থা করা হবে।
চিনি শিল্পের সমস্যা সম্ভাবনা নিয়ে আহসান হাবিবের পাঁচ পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দেশের সরকারি চিনিকলগুলোতে আখ মাড়াই মৌসুম শুরু হয় নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, চলে স্থানভেদে দুই থেকে তিন মাস যাবৎ। এরপরই থেমে যায় সব কর্মচঞ্চলতা, কিছু দাপ্তরিক কাজ ছাড়া কারখানাগুলোতে নেমে আসে শুনশান নিরবতা। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো এমনই প্রতিষ্ঠান যেখানে কাজ চলে বছরের নির্ধারিত কিছু সময়, অর্থাৎ যেই কয় মাস আখ মাড়াই মৌসুম চলে, আর বাকিটা সময় শ্রমিক কর্মচারীরা অনেকটা অলসভাবেই পার করেন। অভিযোগ রয়েছে চিনিকলের শ্রমিক কর্মচারীরা কাজ করেন বছরের মাত্র তিন মাস, বাকি নয় মাস কাজ না থাকলেও চাকরিতে বহাল থাকার সুবাদেই বেতন ভাতা নেন। তবে শ্রমিক নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন কিছু শ্রমিক এ ধরনের সুযোগ নিতে পারে, বাকিরা মাড়াই মৌসুম বাদে কিছুই পান না। অস্বীকার করবো না বলতে অস্বীকার করবো যে হচ্ছে যে শ্রমিক কর্মচারী তো তারা তো কাজ করতে থাকে, এটা কর্তৃপক্ষ যেভাবে আমাদের কাজ করায় সেইভাবে কিন্তু আমরা করি, আমরা কিন্তু কাজ থেকে কিন্তু পিছিয়ে থাকি না। শ্রমিকরা কাজ করে না যে অভিযোগটা করে, কিন্তু শ্রমিকরা কাজ করছে না এই বুঝে নেওয়া যে দায়িত্ব যে অফিসার, সে অফিসাররা কী করে। কারখানাগুলোতে কাজের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও অভিযোগ আছে শ্রমিকদের। শ্রমিক সিট আপ কমে যায় অথচ অফিসারের সিট আপ কমে না, কোম্পানির কোনো টাকা দেয় না, কিন্তু কিছু দেয় না। ইনস্যুরেন্স ব্যাপারটা এইভাবে তো ওই ব্যাপার, আর এখন আমি হেড ক্যাটাগরি দেওয়ার কথা বলতে ছিলাম, আমরা সব যাচ্ছি না, বড় অফিসাররাই কথা বলে, তারা তাকে দশটারে আমাকে উপর সাফাই দেয়। বিষয়টি আমলে নিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, শ্রমিকদের সারা বছর কাজের লক্ষ্যে ইতোমধ্যেই কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তারা যখন কাজ থাকে না তখন অন্যান্য নিয়ে ব্যস্ত থাকে, সেখানে স্বাস্থ্য সংশ্লিষ্ট, এটাই সত্যি। এই যে অভিযোগের কিছু না, তাদেরকে আমরা কাজ দিতে পারছি না, যেহেতু এটা চিনি ফুডের সাথে রিলেটেড, স্পেশালি বেকারিজ রিলেটেড, সেখানে আমরা মনে করি যে এখানে আমরা হয়তো আগামীতে এই ধরনের প্রজেক্ট আমরা দিতে পারি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সংস্থার এই নাম অনুযায়ী এখন থেকে চিনির পাশাপাশি খাদ্যপণ্য তৈরির উদ্যোগও নেওয়া হবে বলে জানান শিল্পমন্ত্রী। আহসান হাবিব, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, আরও খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, খবরের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে সাভারের আমিনবাজারের সালেপুরে যাত্রীবাহী একটি ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়েছে, সে বিষয়ে সর্বশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে আবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, উদ্ধার অভিযানের সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ জহুর, আপনি যেমনটা নিউজের শুরুতেই বলেছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি আমিনবাজারে, যেখানে যে ট্যাক্সি ক্যাবটি আসলে দুর্ঘটনায় পড়েছে। আপনি দেখছেন যে উদ্ধার কাজ কিন্তু শুরু করে দিয়েছে ফায়ার সার্ভিস এবং ডুবুরি, পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, র্যাব, পুলিশ রয়েছে, সাভার উপজেলার প্রশাসনের পক্ষ থেকে উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু আসলে রেখেছেন যে আসলে ওই প্রাইভেট কারে আসলে কয়জন ছিল, সেই তাদের সংখ্যা কয়জন ছিল, তাদের সেই কারণেই কিন্তু আসলে নির্ণয় করার জন্য উপজেলার যে নির্বাহী কর্মকর্তা তিনি এসেছেন, তিনি কিন্তু আমাদের সঙ্গে একটু কথা বলেছেন যে তিনি এসেছেন। এবং আপনারা একটু দেখছেন যে এই মুহূর্তে ডুবুরিরা কিন্তু যেখানে ঠিক প্রাইভেট কার, যে হলুদ প্রাইভেট কারটি পড়েছে, ট্যাক্সি ক্যাব যেটা বলা হয়, যে সেই গাড়িটি যেখানে পড়েছে ঠিক তারা কিন্তু সেখানেই যে সন্ধান করেছে যে এইখানে পড়েছে, এবং যেইখানে যেই তাদের যেই মানে লোকেশন, সেই লোকেশন অনুযায়ী কিন্তু তারা সেই গাড়িটির কিন্তু সন্ধান পেয়েছে এই মাত্র আমরা জানলাম। আর ঠিক ডুবুরিরা কিন্তু এখন সেই গাড়িটার ভিতরে কী অবস্থা, ডুবুরির কাজ কিন্তু সেখানে করছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ডুবুরিরা কিন্তু সেখানে কাজ করছে। আমি একটু কথা বলতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে, তিনি আছেন। পারভেজ ভাই, আপনি তো উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এখানে রয়েছেন, সর্বশেষ কি অবস্থা দেখছেন? আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ডুবুরিরা অভিসন্ধান উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, এখনো গাড়ির কোনো অনুসন্ধান পায়নি,
যতক্ষণ পর্যন্ত গাড়ির কোনো অনুসন্ধান পাওয়া যায় নাই ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ডুবুরিরাই অনুসন্ধান চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। যেমনটি উনি বলেছিলেন যে তারা কিন্তু আসলে কাজ করছে, আপনি দেখছেন যে এই যে লোকেশনটা যেখানে রয়েছে ফায়ার সার্ভিসের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা কিন্তু এখানে এসেছেন। আমরা একটু আর একটু দেখাতে চাই ডিপলি এখানে যে অবস্থাটা দেখছেন, যে এইটা এই যে অবস্থাটি আপনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু তারা যে অবস্থানটি আপনি দেখছেন সেই অবস্থা কিন্তু মূলত যে সন্ধানটি সেই সন্ধানটি কিন্তু তারা পেয়েছে বলে সেখানে আসলে নিশ্চিত করা হচ্ছে। যে গাড়িটির তারা লোকেশনটি তারা দেখেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় করছে, তাদের যারা স্বজন রয়েছে তাদের একটু স্বজনদেরকে আসলে সেই তারাও কিন্তু অপেক্ষা করছে যে কতজন লোক ভিতরে ছিল, কী অবস্থায় ছিল সেটা কিন্তু আপনাদেরকে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে আসলে যে অবস্থাটি দেখছেন যে ঠিক আপনাদের মানে এই মুহূর্তে দেখছেন যে ঠিক ডুবুরি কিন্তু তাদের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এখানে অসংখ্য মানুষ তারা ভিড় করছে এবং লোকজন কিন্তু এসেছে। ঠিক আপনারা দেখছেন যে এই যে মানুষগুলি তারা কাজ করছে যেই যেই লোকেশনে আপনি দেখছেন যে সুতা অর্থাৎ রশিটা ধরে রেখেছে এবং ডুবুরি টিম কিন্তু আপনি দেখছেন যে তাদের লোকজন কিন্তু লোকবল নিয়ে তারা কিন্তু কাজ করছে। এবং এই মুহূর্তে আপনি দেখছেন যে তারা আমি একটু সড়কটা একটু দেখাতে চাই যে সড়কের পাশে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু তারা রয়েছে এবং এখানে যে যানবাহন যেটা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড ধীর গতিতে চলছে এবং অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষা করছে। আপনাদের এই সাইডটি একটু দেখাতে চাই যে এই যে লোকজনগুলি রয়েছে তারা কিন্তু মানে তারা উদ্ধার কাজের জন্য কিন্তু মূলত এই মুহূর্তে আপনি দেখছেন যে অবস্থাটি রয়েছে, আপনি দেখছেন যে এই যে মানুষগুলি রয়েছে যে তাদের কিন্তু স্বজনের খোঁজে কিন্তু তারা এখানে এসেছে। এবং যে আমরা একটু কথা বলতে চাই যে এখানে যারা ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা কী বলতে চায় তাদেরকে একটু দেখা এই যে এখানে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে অবস্থাটি আপনি দেখছেন যে ভাই আপনারা তো কী দেখছেন এখানে? গাড়িগুলো পড়ছে, গাড়ি উঠাইতেছে দেখতেছি কিন্তু কোনো খবর পাইনি এখনো। ধন্যবাদ আপনাকে। এই যে দেখছেন যে ডুবুরিরা কিন্তু তারা কাজ করছে এবং এখানে যে অবস্থাটি রয়েছে আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা তো এসেছেন কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? স্যারদের সঙ্গে কথা বলেন। এইখানে আপনি দেখছেন যেখানে কাজ করছে সেখানে আপনি একটু দেখছেন যে এই যে জায়গাটি আপনি দেখছেন যে তারা কিন্তু ডুবুরিরা কিন্তু তাদের ডুবুরির কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি আমার সহকর্মীদেরকে বলবো যে আপনি একটু দেখাবেন এই যেখানে 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 আপনার ডুবুরিরা কাজ করছে আপনাকে একটু দেখাতে চাই যে ঠিকই আমি একটু একই সাথে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে একটু কথা বলতে চাই তারা আসলে কী দেখছে এবং এই জায়গার যে অবস্থা দেখছেন তাদের আমি একটু কথা বলতে চাই কী অবস্থা আপনি দেখছেন এখানে? এখানে আমরা আসার পরে দেখতেছি যে এই ফায়ার সার্ভিসের একটা গ্রুপ নেমেছে পানিতে, নেমে উদ্ধারের কাজ চলতেছে। ওনারা যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ থাকবো ইনশাল্লাহ, যতক্ষণ কাজ উদ্ধার করে হয় আর কি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আসলে আপনারা কী দেখছেন? আমি দেখে নেবে এদিকে আপনি কী দেখছিলেন এখানে? এইখানে ভাই একটা গাড়ি রানিংয়ে আইসে উড়াল দিয়া, ঠিক আছে, আপনার গাড়িটা নিচে পড়ছে, মানুষ ছিল 4-5 জন মানুষ ছিল, আইসে পড়ছে গাড়ি প্রায় পরে আর কি। প্রতি বছরে বছরে 3-4-5টা গাড়ি এখানে পড়ে, ইদারিং বছর 3-1 ধরে পড়তেছে না, এখন আবার শুরু হয়েছে আর কি, এই বছরে আবার শুরু হয়েছে গাড়ি পড়া। ধন্যবাদ আপনাকে। আমি একটু আর একটু বলতে চাই 2010 সালে কিন্তু তেরোই অক্টোবরে কিন্তু এই জায়গাটায় কিন্তু ঠিক 70 জন যাত্রী নিয়ে কিন্তু এইখানে পড়ে যায়, সেই সময় কিন্তু 18 জন নিহত হয়েছিলেন। আর আমি আর একটু কথা বলতে চাই যে ঠিক 8টার সময় কিন্তু এই জায়গাটি গাড়িটি পড়ে যায়, পড়ে যাওয়ার
মিনিট পর পরই কিন্তু সেই মানে যে গাড়িটি এখানে পড়েছে সেটার কিন্তু ডুবুরি কিন্তু এখানে নিশ্চিত করেছে যে এই জায়গাতেই গাড়িটি পড়েছে। তারা কিন্তু সেই রশি দিয়ে তারা ডিমার্কেশন করে দিয়ে ডুবুরির যে টিম তারা কিন্তু সেই জায়গায় কাজ করছে। ভিতরে কোনো ভিতরে কি অবস্থা, ভিতরে কি আছে কি না, বা গাড়িতে কয়জন ছিল সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। আদৌ কি তারা বেরোতে পারছে কি না সেটা আসলে বলা যাচ্ছে না। আদৌ কি ভিতরে লোকজন ছিল কি না বা কি অবস্থা সেটা কিন্তু ডুবুরি এই মুহূর্তে আমাদেরকে বলতে পাচ্ছেন না। কিন্তু আমরা যতক্ষণ উদ্ধার না হবে ততক্ষণ আসলে ভিতরের অবস্থা কি সেটা আসলে জানা যাচ্ছে না, যে কারণে মূলত এইখানে রয়েছে। আপনারা কি দেখছেন এইখানে, এইখানে যেহেতু এটা বর্ষা মৌসুম এইখানে এইটা কি শনাক্ত করা যাবে কি না? এটা শনাক্ত করা তো যাবে, যাবে না কেন? যদি ভালোভাবে ওইভাবে মনে করেন দায়িত্বভাবে বা রোডগার্ড ঠিক করে দেয় এটা ঠিক তো করা যাবে। কারণ এইখানে গাড়িটা যখন একটা গাড়ি ওভারটেক করে আসে ব্রিজটা কি ছোট, যার কারণে ব্যালেন্স অনেক সময়ই করতে পারে না, গাড়ি উপর দিয়া চলে যায়। এই লোকতা সমস্ত করা যাবে অবশ্য, এটা তো করতেছে না সরকার, এটা তো দেখতেছে না ব্রিজটা কত ছোট্ট, রোডটা কত বড় পাশে একবার খেয়াল করছেন? এখানে একটা গাড়ি যদি একটা গাড়ির ওভারটেক করে রানিং আসে কি আপনার গাড়িটার দাম করে উপরে পড়ে? ধন্যবাদ আপনাকে। যেমনটি তিনি বলছিলেন যে অভিযোগ করে আমরা একটু ফায়ার সার্ভিসের সঙ্গে একটু কথা বলতে চাই এই মুহূর্তে। ফায়ার সার্ভিসের যে সাভারের যে এরিয়া কমান্ডার, সেই এরিয়া কমান্ডার আনোয়ারুল কবিরের সঙ্গে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে তিনি রয়েছেন আমাদের সামনে, তারা আসলে এই মুহূর্তের অবস্থানটা কি, গাড়ি কি শনাক্ত করা হয়েছে কিনা? অলরেডি আমাদের ডুবুরি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের ডুবুরি অলরেডি ডাইভ করেছেন, আপ্রাণ চেষ্টা করতেছেন যে আমরা সম্ভাব্য যে জায়গাগুলো যেহেতু মানে কারেন্ট আছে এই জন্য সে সম্ভাব্য যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে সার্চ করতেছে। এখন পর্যন্ত সে অলরেডি পানির নিচেই আছে, আমরা একটু পরে বুঝতে পারবো যে কি পানির ভিতরে যে অবস্থানটা কি অবস্থা সেটা জানতে পারবো আর কি। এখন একজন নেমেছে বাই রোটেশন করে নামবে আর কি, পাঁচজন ডুবুরি টোটাল অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে স্পিড বোটে। কি আমরা বলবো কি শনাক্ত হয়নি এখন পর্যন্ত, মানে সে শনাক্তটা হয়নি, তবে অলরেডি কন্টিনিউ প্রসেস এটা এখনো আছে, শনাক্ত না হওয়া পর্যন্ত আমাদের কাজ চলতে থাকবে। ডিমার্কেশন করা হয়েছে যে জায়গাটা বাঁধানো হয়েছে সেটা কিসের সঙ্গে বাঁধানো হয়েছে? এইটা জাস্ট একটা অ্যাঙ্কর ফেলানো হয়েছে সেখানে, যে এখানে একটা মাটির সাথে আটকেছে কিন্তু এখন পর্যন্ত সে গাড়িটাকে আইডেন্টিফাই করা যায়নি। ডুবুরি নেমেছে সম্ভাব্য যে জায়গাগুলো সে জায়গাগুলো রেডিয়াস এরিয়াটা দেখানো যায়, এখন 20-30 ফুট যে ইয়াগুলো রেডিয়াস এরিয়াটা সে পুরোটা কাভার করতেছে, পানির নিচে দেখতেছে, এখন পর্যন্ত আইডেন্টিফাই হয় নাই। আইডেন্টিফাই হলে অবশ্যই আপনাদের কেন জানাতে পারবো, ফিডব্যাকটা জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি তিনি বলেছেন জহুর, আপনি যেমনটি শুনছিলেন যে এখানে তারা বাস করেছেন এবং কোন কোন জায়গাটি থাকতে পারে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এই এরপরে কিন্তু আপনাদেরকে আর একটু দেখাতে চাই ভিতরে যে অবস্থা। একটু এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আপনি দেখছেন যে এখনও কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে আমাদেরকে নিশ্চিত করেছে এখনও কিন্তু গাড়িটি শনাক্ত করা হয়নি, যার কারণে কিন্তু এইখানে আমরা একটু পুলিশের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা এখন কি অবস্থা দেখছেন এখানের অবস্থা, লোকজন কেমন ভিড় করছে? হ্যাঁ, লোকজন এখানে ভিড় করছে, আইন শৃঙ্খলা বাহিনী আমরা পর্যাপ্ত পরিমাণে এখানে আছি, তৎপর আছি, যতক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে যাতায়াত প্লাস আইন শৃঙ্খলা দিক দিয়ে তৎপরতা থাকবো। রাস্তায় গাড়ি তো ধীর গতিতে চলছে। জি, রোডে গাড়ি এখন 10টা পরে নদীর চাপ বাড়ে, তাছাড়া এই রাত্রে বেশ কিছু গাড়ি চলাচল করে, তাই রাস্তায় একটু চাপ আছে আর কি। ধন্যবাদ আপনাকে। ঠিক 8টার পরপরই কিন্তু গাড়িটি এখানে পড়ে যায়, যার কারণে কিন্তু সেই গাড়িটি পড়ে গেলে প্রায় 5 ঘন্টা কিন্তু অতিক্রম হতে চলছে, এখনও কিন্তু সেই গাড়িটি পায়নি। এবং এইখানে কিন্তু দেখছেন যে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যে একটি হলুদ ট্যাক্সিক্যাব এখানে খুব দ্রুত গতিতে পড়ে ছিটকে পড়ে যায়, যার কারণে কিন্তু এখনও সেই যে হলুদ
ট্যাক্সি ক্যাবটি পড়েছে সেটি কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু সেটা ডুবুরি দল কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও কিন্তু তাদের সন্ধান পায়নি। সন্ধান না পাওয়ার কারণে কিন্তু এক প্রকার এখানে যারা লোকজন রয়েছে এবং ট্যাক্সি ক্যাবের যারা স্বজনরা রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু মানে অপেক্ষা করছে এবং খুব দুঃখ প্রকাশ করছে যে 5 ঘন্টা অতিবাহিত হলো এখনও কিন্তু তারা এই ট্যাক্সি ক্যাবটি পায়নি। আর যা যে এটা আসলে তুরাক নদী, সেই তুরাক নদীর যে অবস্থি আপনি দেখছেন যে এই যে 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও কিন্তু এখন এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু দেখালাম যে এই যে এখনও উদ্ধার কাজ কিন্তু এখনও শেষ করতে পারেনি, যার কারণে কিন্তু উদ্ধার তৎপরতা এখনও চলছে, যার কারণে কিন্তু এখনও তাদের যে স্বজনরা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। তারা কিন্তু এই এই যে অবস্থা দেখছেন দীর্ঘ 5 ঘন্টা হয়ে গেলেও কিন্তু এখনও পায়নি। এই ছিল জহুর সর্বশেষ, আমার কাছে এই আমিনবাজার সালেপুর ব্রিজের সর্বশেষ যে ট্যাক্সি ক্যাব নদীতে পড়ে যায় সর্বশেষ খবর। নাজমুল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তুরাক তীরে ট্যাক্সি ক্যাব দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে আমিনবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুল হুদা। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।